আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোর অ্যান্ড ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। আমি একজন কাঠের ব্যবসায়ী, প্রতিনিয়ত চিটাগং সেগুন কাঠের কিছু না কিছু আপনাদের মাঝে নিয়ে আসি। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, কারণ আপনারা একটি স্নেহ ভালোবাসা আদর যত্নে কিন্তু অপু ফার্নিচার আজকে এত বড় হয়েছে। আপনাদের কাছে ছোটো ভাই হয়ে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, কারণ এই যে চিটাগং সেগুন কাঠের ভিক্টোরিয়া সুফা নিয়ে আজকে কথা বলবো, এটা হতে পারে আপনার নাও লাগতে পারে, বাট আজকে না লাগতে পারে কিন্তু আপনার আত্মীয় স্বজন বা আপনার মেয়ের বা আপনার পরিবারের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো আপনি দিতে পারেন। তো যাই হোক, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ আপনি আমাদের কাছে আপনার কাছে পৌঁছে যাবে, এবং আমাদের কাছে ছবি নিয়ে আপনার এলাকার থেকেও আপনি বানাইতে পারেন এই সমস্ত রাজকীয় ব্যয়বহুল ডিজাইনগুলো। তো যাই হোক, এটা কিন্তু আমরা এই সোফাটা করেছি 2:1। এই সোফাটা আমাকে অর্ডার করেছেও আপনার ইরাক প্রবাসী, উনি একজন দীর্ঘ 15 বছর যাবত ইরাকে থাকেন, উনি আসাদুল ইসলাম সাহেব। উনি আমাকে 4টা প্রোডাক্টের অর্ডার করেছেন, তো বাট ওনার 1টা প্রোডাক্ট কমপ্লিট হয়েছে সোফাটা। তো ফাইনালি আমি আজকে সোফাটা নিয়ে কথা বলবো। তো ওনাকে কী দিয়েছি, ওনার মালটা যাবে হচ্ছে নরসিংদীতে, তো ওনাকে কী দিয়েছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে সোফাটা, এটার হাতাটা আমরা করেছি হচ্ছে, দেখুন এটা হাতাটা কিন্তু 5 ইঞ্চি সর্বোচ্চ হচ্ছে কিং সাইজ, ভিক্টোরিয়া সুপার কিন্তু 5 ইঞ্চি হাতা সর্বোচ্চ কিং সাইজ। তো আমি এটার যে শেপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে হরিণের পায়ার মতো, এটা দেখুন পাক্কা 11 ইঞ্চি আছে, পাক্কা 11 ইঞ্চি। আমি যতটুকু উপরে নিমো ততটাই, এই যে এটা দেখুন এটা কতর উপরে করেছি, পাক্কা 18 ইঞ্চি আছে, দেখুন পাক্কা 18 ইঞ্চি। তো এই যে নকশাটা, এটা কিন্তু একটা কাঠের মধ্যে খোদাই করা, এই যে রাউন্ড শেপের নকশাটা, এটা কিন্তু 2 ইঞ্চি একটা কাঠের মধ্যে খোদাই করা নকশা। এবং আমরা যে এই এয়ারটা যে ইউজ করেছি বাটামটা, এই বাটামটাও দেখুন আপনার পাক্কা 2 ইঞ্চি, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এইটাও দেখুন পাক্কা 2 ইঞ্চি, যেখানে আপনি ধরবেন পাক্কা 2 ইঞ্চি একটা কাঠের মধ্যে নকশা। তো এইটার মধ্যে আপনি কী কী পাচ্ছেন, 2টা সেন্টার টেবিল পাচ্ছেন এবং টি টেবিল। তো যাই হোক, এটার যে হাতুলের পায়াগুলো, আমি এটার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা এই কাঠটা কিন্তু পাক্কা 2 ইঞ্চি একটা কাঠের মধ্যে খোদাই করা, খুবই ভারী একটা ডিজাইনের মাল। তো ফাইনালি এই যে শেপটা, এটা কিন্তু সলিড একটা কাঠের মধ্যে পুরোটা খোদাই করা একটা ডিজাইন। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ডিজাইনটা আমরা যে করেছি সেটা হচ্ছে, আমরা যে ডিজাইনটা করেছি এটার কার্নিশটা, তো কাঠের ফাইবার ফিনিশিং। তো ফাইনালি অনেকেই এখানে কিন্তু গামারি কাঠটা ইউজ করে, যেহেতু আমি একজন কাঠের ব্যবসায়ী, আমি এখানে গামারি কাঠ কোনো ইউজ করি নাই। তো আপনি দেখতেই পাচ্ছেন যে চিটাগং সেগুন, এটা কিন্তু পাক্কা 1 ইঞ্চি মোটা আছে, এখানে আমরা কোনো গামারি কাঠ ইউজ করি না, বাট পুরোটা কিন্তু কাঠ ইউজ, সেগুন কাঠ, চিটাগং সেগুন কাঠটাই কিন্তু আমরা ইউজ করেছি। এটাও যেরকম মাপ দিয়ে দেখাইলাম হয়তো বা জাগা সর্বদল, সেম টু সেম নকশা, সেম টু সেম ডিজাইন। তো চিটাগং সেগুন চিনার উপায় হচ্ছে এই যে কাঠের যে ফাইবার, এটা হচ্ছে চিটাগং সেগুন চিনার উপায়। তো যাই হোক, এটার প্রাইসটা নিয়ে একটু বলবো, এটার প্রাইসটা হচ্ছে অনলি 65,000 টাকা, হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের রাজকীয় সোফা, ভিক্টোরিয়া ডাইনিং, ভিক্টোরিয়া চেয়ার এবং ভিক্টোরিয়া খাট, এভরিথিং অলওয়েজ। তো এটার যে পায়াগুলো, এটা হরিণের পায়ার মতো শেফটের। তো ভিক্টোরিয়া কিন্তু অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো স্টাইল হয়, তবে এটা যারা নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে সরাসরি আপনারা আমাদেরকে পাঠাইতে পারেন আমাদের ইমোতে। তো অনেকেই বলে যে আমাদের অনলাইন শোরুম, অনলাইন শোরুম, এই যে দেখুন আমাদের রাস্তার পাশে কিন্তু আমাদের শোরুম। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা আশুলিয়া মিরপুর রোড, এখানে কিন্তু আমাদের 3 নম্বর শোরুমটা অবস্থিত। তো আমাদের কাছে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আছে, সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন। তো এটার যে পায়াটা, এটাও দেখুন একটা হরিণের পায়ার মতো ভিক্টোরিয়া শেফটের আদলে করা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অনেক কথাই বললাম, আপনাদের ছোটো ভাই বেয়াদবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই, যেহেতু মানুষ মানুষের জন্য আপনার একটি সহানুভূতি হতে পারে আরেকজনের উপকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।